খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, আমাদের দর্শকরা যারা আমাদের বিশেষ প্রতিবেদনগুলি দেখতে থাকেন তাদের জন্য জানাই, ডিএনএ বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড জীবন্ত প্রাণীর জিনগত তথ্য বহন করার জন্য দায়ী আণবিক সিস্টেম। এই তথ্য প্রতিলিপি এবং প্রসারিত করতে এর দুটি হেলিক্যাল স্ট্যান্ড তারা ব্যবহার করে। বিজ্ঞানীরা কৃত্রিম আণবিক সিস্টেমের বিকাশে অত্যন্ত আগ্রহী, যা ডিএনএর কার্যকারিতার সাথে মেলে বা এমনকি অতিক্রম করতে পারে। দর্শক, ডবল হেলিক্যাল ফোল্ড মারগুলি এমন একটি প্রতিশ্রুতিশীল আণবিক সিস্টেমের প্রতিনিধিত্ব করে। হেলিক্যাল ফোল্ডামার হল কৃত্রিম অণুর একটি শ্রেণী, যা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে পাওয়া হেলিসের মতো সুসংজ্ঞায়িত হেলিক্যাল কাঠামোতে ভাঁজ করে দিতে পারে। তারা তাদের চিরাল এবং কনফরমেশনাল সুইচিং বৈশিষ্ট্যের কারণে উদ্দীপক প্রতিক্রিয়াশীল পরিবর্তনযোগ্য অণু, সুরযোগ্য চিরাল উপকরণ এবং সমবায় সুপার মলিকিউলার সিস্টেম হিসাবে যথেষ্ট মনোযোগ অর্জন করেছে। ডবল হেলিক্যাল ফোল্ডামারগুলি কেবল শক্তিশালী চিরাল বৈশিষ্ট্যই নয়, অনন্য বৈশিষ্ট্যও তারা প্রদর্শন করে। যেমন, চিরাল বৈশিষ্ট্য ছাড়াই একটি চিরাল স্ট্যান্ড থেকে অন্য কাইরাল তথ্যের প্রতিলিপি, নিউক্লিক অ্যাসিডের মতো প্রতিলিপি সম্পর্কিত উচ্চ ক্রোম কাঠামোগত নিয়ন্ত্রণে সম্ভাব্য অ্যাপ্লিকেশন সক্ষম করে। যাই হোক, সুইচিং এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় গতিশীল বৈশিষ্ট্যগুলির ভারসাম্য বজায় রাখতে অসুবিধার কারণে এই জাতীয় কৃত্রিম অণুগুলির চিরাল সুইচিং বৈশিষ্ট্যগুলির কৃত্রিম নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং কিন্তু রয়ে গেছে। যদিও অতীতে বিভিন্ন হেলিক্যাল অণু তৈরি করা হয়েছে, তবুও ডবল হেলিক্স অণু এবং সুপার মলিকিউলে মোচড়ের দিকে পরিবর্তনের ঘটনা খুব কমই রিপোর্ট করা গেছে। এক যুগান্তকারীভাবে টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্সের যারা জাপান থেকে বিলং করে এবং সেই জাপানের গবেষকদের একটা দল রসায়ন বিভাগের অধ্যাপক হিতেতোশি কাওয়ার নেতৃত্বে বিজ্ঞান অনুষদ এবং রসায়ন বিভাগের মিস্টার কোতোরো মাতাসুমোরা সহ একটি অভিনব যান্ত্রিক মোটিভ তৈরি করেছেন, যাকে বলা হয় নিয়ন্ত্রণযোগ্য চিরাল সুইচিং সহ ডবল হেলিক্যাল মোনো মেটা লোফ ফোল্ডামার। প্রফেসর কাওয়াই ব্যাখ্যা করেন, এই গবেষণায় আমরা স্থিতিশীলতা এবং গতিশীল বৈশিষ্ট্য উভয়েরই ভারসাম্য বজায় রাখার জন্য হেলিসের কেন্দ্রে একটি একক ধাতব ক্যাটিশনের সাথে সেতুযুক্ত একটি ডবল হেলিক্যাল মোনো নিউক্লিয়ার কমপ্লেক্স সংশ্লেষণে সফল হয়েছে। আর এই কাঠামোগুলি বিভিন্ন দ্রাবক ব্যবহার করে উভয় হেলিক্স স্ট্যান্ডের বাম এবং ডান দিকে ঘোরার দিক পরিবর্তন করে বিপরীত পরিবর্তনের মধ্যে দিয়েও যেতে পারে। তাদের গবেষণাটি 19 জুলাই 2024 আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে। অচিরেই হয়তো মানব শরীরের সমস্ত কিছু তথ্য জেনে কৃত্রিম মানব তৈরির পথে আজকের দিনে উন্নত বিজ্ঞান। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।